জি বাংলা জনপ্রিয় শো রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি বরাবরই লাইমলাইটে থাকেন তার বিভিন্ন আচরণের কারণে। ঠিক সেরকমই এক আচরণের কারণে তিনি আবারও লাইমলাইটে এসেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নিন্দার ঝড়, চলছে তাকে নিয়ে ট্রোলিংয়ের ঝড়। কিন্তু ঠিক কী করেছেন সুদীপা? কেন অভিনেত্রী সুলেখা মিত্র তাকে প্রকাশ্যে উদ্ধত অসভ্য বলে বসলেন? আজকের এই পর্বে আমরা আপনাদের সবিস্তারে জানাবো। তো বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। 27 আগস্ট শনিবার, জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক সুদীপা চ্যাটার্জি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন, যেখানে তিনি একটি খাবার অনলাইন সরবরাহী সংস্থার ডেলিভারি বয়কে অপমান করে বসেন, সঙ্গে বাড়ির নিরাপত্তা রক্ষীদেরও। কি ছিল সেই পোস্টে? তার প্রশ্ন ছিল, কেন একজন ডেলিভারি বয় ফোন না করে গন্তব্যে পৌঁছাতে পারেন না? ফোন করে কেন বলে, আমি আসছি আপনি গেট খুলুন? এই অবধি তো ঠিক ছিল। এর পরের লাইনটি হলো যতনষ্টের গোড়া, যেখানে তিনি লিখেছিলেন, আমি কি দারোয়ান যে গেট খুলব? এই লাইনটি দেখেই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, তিনি অপমান করেছেন ডেলিভারি বয় তথা দারোয়ান গোষ্ঠীকে। পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি, ট্রোল হতেই যদিও সুদীপা সেই পোস্ট ডিলিট করে দেন, কিন্তু ততক্ষণে যার যা দেখার দেখা হয়ে গিয়েছে। তার রেস চলছে এখনও। আজ অভিনেত্রী সুলেখা মিত্র সেই পোস্ট নিজের ফেসবুক পেজে আবার পোস্ট করতেই আবার শুরু হয়েছে মন্তব্যের পর মন্তব্য। আর তিনি নিজে ক্যাপশন দিয়েছেন, উদ্ধত অসভ্য এই মহিলা। তার পোস্টে একের পর এক মন্তব্য আসতে থাকে, যা অবশ্যই সুদীপার বিরুদ্ধে। একজন লেখেন, সুদীপা গাড়ির সিগন্যাল ভেঙে তার সাইকেলে ধাক্কা মেরে চলে যায়, শুটিংয়ে দেরি হচ্ছে এই ছিল অজুহাত। মৈনাক মুখোপাধ্যায় নামে সেই ভদ্রলোক সেদিনের একটি ছবিও শেয়ার করেছেন সুলেখার কাছে। সুলেখার উত্তর মৈনাককে, তার সঙ্গে অনেক কিছু করেছে, লম্বা তার তালিকা। হেমা মুন্সী বলে জনৈক একজন আবার একটি বিজ্ঞাপনের শ্যুটের কথা মনে করিয়ে দেন সুলেখাকে। উত্তরে সুলেখা বলেন, মনে নেই আবার, আরও যোগ করেন সোয়েটার ছবির অভিনেত্রী হেমাই নাকি প্রথম তাকে সুদীপা সম্পর্কে চোখ খুলে দিয়েছিল। এই কথোপকথনে হেমার মন্তব্য ছিল, সুদীপা নাকি কাউকেই পছন্দ করেন না। আরেকজন মৌসুমি ভট্টাচার্য লেখেন, ভীষণ অহংকারী উনি, ওনার ক্লাস ছাড়া কাউকেই উনি মানুষ বলে মনে করেন না। তাকে উত্তর দিয়ে সুলেখা বলেন, আরবান ক্লাব থেকে বডি মাসাজ করাবে বলে বুক করেছিল, মেয়েটির নাম শবনম শুনে ক্যান্সেল করে দেয় সুদীপা। কবিতা পান নামে একজন সুদীপার ক্লাসের প্রসঙ্গে বলেন, ওর আবার কিসের ক্লাস, একজনকে বিয়ে করে বড়লোক হয়েছে বলে নিজের ব্যাকগ্রাউন্ড কি ওই রান্নাঘর ছাড়া? সে তো তাহলে টিকটকাররাও ওনার থেকে অনেক বড়লোক আর আপার ক্লাস। এরপরও অনেক মন্তব্য এসেছে আসছে, তবে সুলেখা আর সুদীপার মতো মানুষের জন্য এর থেকে বেশি সময় নষ্ট করতে চান না বলে আর কারো মন্তব্যের উত্তর দেননি তিনি।